আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথাটা আসলে গর্ভাবস্থায় কখন হয়, কি কি কারণে হয়? গর্ভাবস্থায় মাথা ব্যথাটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে হাইপারটেনশন বা এক্লামশিয়া প্রিএক্লামশিয়া। অর্থাৎ গর্ভাবস্থায় যদি কোনো মায়ের প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে তার মাথা ব্যথা হতে পারে, যদি কোনো মায়ের এক্লামশিয়া প্রিএক্লামশিয়া থাকে সেক্ষেত্রে তার মাথা ব্যথা হতে পারে। আরেকটা কারণে হতে পারে যদি তার গ্লুকোজ লেভেল কমে যায়, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হয়, সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। আবার অনেকের দেখা যায় যে গর্ভাবস্থায় ঘুম হয় না, সেক্ষেত্রে তার মাথা ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়। আরও কিছু কারণ, যেমন যদি কারো প্রেগন্যান্সির আগে থেকে মাইগ্রেনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাথা ব্যথাটা প্রেগন্যান্সির সময় বাড়তে পারে। তাই আমরা এখন এই মাথা ব্যথাটা আসলে কিভাবে কমানো যাবে। এখন যদি হাইপারটেনশন বা এক্লামশিয়া প্রিএক্লামশিয়ার কারণে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আগে কারণটা বের করতে হবে যে মাথা ব্যথাটা কেন হচ্ছে। হাইপারটেনশন যদি থাকে তাহলে হাইপারটেনশনের জন্য সে সেভাবে চিকিৎসা নিবে, প্রিএক্লামশিয়া এক্লামশিয়ার জন্য সেভাবে চিকিৎসা নিবে। এবং এটা কিন্তু আসলে যদি এটা সময়মতো চিকিৎসা না করানো হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা গর্ভাবস্থায় হাইপারটেনশন থেকে যদি মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে ডাক্তারের পরামর্শ নিব। আর যদি মাইগ্রেনের কারণে কারো মাথা ব্যথা হয়, যে তার আগে থেকে মাইগ্রেনের সমস্যা ছিল এবং গর্ভাবস্থায় এসে এটা আবার বেড়ে গেছে, তাহলে মাথা ব্যথা বাড়ে এরকম কোনো কাজ সে করবে না। অর্থাৎ কারো যদি বেশি আলোতে মাথা ব্যথা হয় বা বেশি শব্দের মধ্যে গেলে মাথা ব্যথা হয়, তাহলে সে সেই জায়গাগুলোতে যাওয়া থেকে বিরত থাকবে। এবং মাথা ব্যথা হলে যেটা করলে ভালো লাগে, অর্থাৎ ঘর অন্ধকার করে শুয়ে থাকলে ভালো লাগে বা একটা চুপচাপ শান্ত স্থানে থাকলে ভালো লাগে, তাহলে সে সেরকম জায়গায় থাকবে। এখন মাথা ব্যথার কারণে সে প্যারাসিটামল নিতে পারবে, অর্থাৎ আমরা যেটাকে বলি নাপা, এই ধরনের যে ওষুধগুলো আছে সেগুলো সে খেতে পারবে। কিন্তু তারপরেও যদি মাথা ব্যথা না কমে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। আরেকটা মেইন কারণ যেটা বলতে চাই, যে এখন আসলে আমাদের এখনকার সময়ের লাইফস্টাইলে আমরা কিন্তু মোবাইল ফোন, টেলিভিশন, ল্যাপটপ এগুলো অনেক বেশি ব্যবহার করি, এবং এগুলো বেশি ব্যবহারের ফলেও কিন্তু দেখা যায় যে আমাদের চোখ স্ট্রেসড হয়ে যায় এবং এখান থেকে মাথা ব্যথা হতে পারে। তাই আমি বলবো যে গর্ভাবস্থায় আমাদের গ্যাজেটের ব্যবহার কমিয়ে দেওয়া উচিত, অর্থাৎ পরিমিত ব্যবহার করা উচিত। এটা থেকে যাতে মাথা ব্যথা না হয় সেটিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।